বিশেষ দিনে শিশুরা খুঁজে পায় ইচ্ছে পূরণের এক অন্যরকম স্বাধীনতা। তাই বাবা মার হাত ধরে ছুটে চলে বিনোদন কেন্দ্রগুলোতে। শিশু পার্কে প্রতি ঈদেই লক্ষ্য করা যায় সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। শিশুদের বিনোদন যেন ছুঁয়ে যায় সবার মনকে। ঘোড়া, তারপরে ট্রেন, দোলনা, ট্রেন, চরকি, তারপরে ট্রেন, এখন প্লেনে চড়বো। তার অনেক কিছু দেখেছি, মজা লেগেছে। আমি অনেক ঘুরেছি, আমার অনেক ভালো লেগেছে, অনেক মজাও লেগেছে। শিশুদের সাথে আনন্দে মেতেছেন বড়রাও। রাইডে চড়ার পাশাপাশি গাছের ছায়ায় বিশ্রাম নেন অনেকেই। যদিও টিকেটের বাড়তি দাম আর ভিড় নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। বাচ্চাদের নিয়ে ঘুরলাম, অনেক মজা করলাম। এই তো ঘোড়াতে, এরোপ্লেনে অনেক ভিড়, তো এই জন্য চড়তেও পারতেছি না। এখানে মেন টিকিটের গায়ে লেখা 15 টাকা, কিন্তু ভিতরে ঢুকতে লিতে আছে 20 টাকা। এখন বলে ঈদের বাজার, এই জন্য যেটা 10 টাকা ছিল সেটা বলছে যে 50 টাকা হলে ঢুকতে দিবে। চার দেয়ালে বন্দি জীবনের মাঝে একটু মুক্তির স্বাদ শিশুদের ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছিল বহু গুণে। মৌসুমী আচার্য, এসএটিভি, ঢাকা।